থেকে নতুন নোট পাওয়া গেছে মানে এটা কি প্রমাণ হয় যে সেই টাকাগুলো মিস্টার মুখার্জি কিংবা তার কোনো লোক দিয়েছিলেন? এটাও কি প্রমাণ হয় যে ওই টাকাগুলো প্রদেশ লাহিড়িকে খুন করবার জন্যই দেয়া হয়েছিল? একটা এভিডেন্স দেখাতে পারেন যার ভিত্তিতে প্রমাণ হয় মিস্টার অভিরূপ মুখার্জি এই কিডন্যাপিংয়ের সঙ্গে যুক্ত? আমার কাছে আছে যে প্রমাণের কথা চার্জশিটে বলা আছে, তার কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে মাই লর্ড। আপনি প্লিজ কাঠগড়ায় এসে আপনার যা বলার বলুন। মাই লর্ড, এর মধ্যে সব প্রমাণ আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই ভিডিও ফুটেজগুলো দেখাতে পারি আপনাকে। এটা একটা বড় এভিডেন্স হতে পারে এই কেসে, তাই মহামান্য আদালত এই ভিডিও ফুটেজ দেখতে চায়। থ্যাংক ইউ মাই লর্ড। আমরা তো ভাড়া করা লোক সব, আমাদেরকে যেমন বলা হবে তেমনটাই তো কাজ করব। আমাদেরকে বলা হয়েছিল অনির্বাণ মুখার্জিকে তুলে নিয়ে এসে ঘুম করে দিতে, আর তার বিনিময়ে মুখ্যমন্ত্রীর কাছে গোপাল ন্যাপলার হারানকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে। ওদের সাথে আমাদের কোনো ব্যাপার নেই, আমরা ওদেরকে চিনিও না। আমাদেরকে বলা হয়েছিল ওদেরকে ছেড়ে দিলে ওদেরকে বর্ডার পার করে দেওয়া, আর যতক্ষণ না বলা হচ্ছে ততক্ষণ অনির্বাণকে না ছাড়তে, আর পুলিশ টুলিশ অ্যারেস্ট করতে গেলে কোনো চাপ না নিয়ে ওদেরকে চানে মেরে দিতে। অর্ডার অর্ডার। কিন্তু ম্যাডাম, এই ফুটেজ তো কোর্টে অ্যাডমিসিবল নয়। ইওর অনার, এটাই হচ্ছে সমস্যা। দীর্ঘদিন যাবত কোনো প্র্যাকটিস না করে হঠাৎ করে হুজুগে একটা কেস লড়তে গেলে এইসব সমস্যাই হয়। আপনি পুরো ফুটেজটা না দেখে এই মন্তব্য করছেন মিস্টার রয়? না না, ওই ভিডিও ফুটেজে কি বলা আছে তা আমি জানি। আপনাকেও যদি বেঁধে ছেঁধে প্রাণের হুমকি দেওয়া হয় তাহলে পরে ওরকম স্বীকারোক্তি আপনিও দেবেন। ইওর অনার, আমি প্রথম থেকেই বলে আসছি ওনারা যে প্রমাণের কথা বলছেন সেগুলো সাজানো। প্রভাবশালী বলে যদি আমার মক্কেলের জামিন না হয় তাহলে ওনারাও তো নিজেদের প্রভাব কাটিয়ে কেসটাকে ইচ্ছে মতো সাজাচ্ছেন। মিস্টার রয়, আপনি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন? মুখ্যমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়ে ভিডিও ফুটেজটা দেখিয়েছেন, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। কিছু মনে করবেন না ম্যাডাম, ওই ভিডিও ফুটেজে কিচ্ছু হবে না। মাই লর্ড, এরা এমন ক্রিমিনাল যাদের মানুষ খুন করতে একবারও হাত কাঁপে না। এদের ছেড়ে রেখে স্বীকারোক্তি নেওয়াটা সম্ভব ছিল না। কিন্তু ম্যাডাম, ভিডিওতে দেখা যাচ্ছে ওদের বেঁধে রাখা হয়েছে, তার মানে আন্ডার প্রেশার ওরা স্টেটমেন্ট দিয়েছে। না, আমি বলছি না যে আপনি মিথ্যে কথা বলছেন, কিন্তু এটাই ওদের স্ট্র্যাটেজি, পাকে ফেলে তারপর ইয়ে করা। আপনি মাঝখানে কথা বলবেন না। আপনি বলতে চাইছেন যে এভাবেই ওনারা আন্ডার প্রেশার স্টেটমেন্ট বের করে, কিন্তু এভাবে তো আর আদালতকে বোকা বানানো যায় না। ঠিক আছে মাই লর্ড, এই ভিডিও ফুটেজটা যদি প্রমাণ হিসেবে না মানা হয় তাহলে ওদের এই কোর্টে সাক্ষী হিসেবে পেশ করা যেতে পারে। ইয়েস ইওর অনার, ওরা এখানে এসে দাঁড়িয়ে সাক্ষী দিলে আশা করি ডিফেন্সের কোনো কনফিউশন থাকবে না। বেশ, তাহলে ওদের পেশ করা হোক আদালতে। মাই লর্ড, এর জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। গতদিন কিন্তু ডিফেন্স কিছুটা সময় চেয়েছিল আদালতের কাছে, আদালত না মঞ্জুর করেছিলেন। আশা করি মুখ্যমন্ত্রী বলে তার কোনো অন্যথা হবে না। মিস্টার রয়, আমার পরের শুনানি অবধি সময় লাগবে না। মাই লর্ড, যেহেতু প্রমাণ লোপের আশঙ্কা ছিল তাই যে কোনো সময় সাক্ষীদের প্রাণনাশের সংশয় ছিল, আমি সেটা আন্দাজ করেই আমার নির্দেশে পুলিশ ওদের সেফ হাউসে রেখেছে। সেখান থেকে ওদের নিয়ে আসতে যতটুকু সময় প্রয়োজন আমার ততটুকু সময় লাগবে। ঠিক আছে, তাহলে কোর্ট এখন লাঞ্চ ব্রেক ঘোষণা করছে, আর এর মধ্যে আপনারা যা কিছু করণীয় সেগুলো করে নিন।
court is adjourned. তো ঘৃণা করো আমায়, কিন্তু ডিউটিতে কোনো গাফিলতি নেই। অনেক পাপ করেছি তো, তাই এটাই আমার শাস্তি। চলে যাচ্ছ, তোমার জ্ঞান ফিরেছে, তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আমি আসছি। আচ্ছা দুর্গা, ওই ক্রিমিনালগুলোকে কি খুব দূরে রাখা হয়েছে? মানে ঠিক টাইমে চলে আসবে তো? দুর্গা জানো তো আমার কি হলো। দুর্গা তুমি ওইভাবে কি দেখছো আমাকে? আমার মাঝে মাঝে দম আটকে আসে, নিচে নামের আগে মুখ্যমন্ত্রীর শব্দটা চড়ে যাবার জন্য। তোমার সাথে কি কথা বলবো? ওদিকে তাকিয়ে দেখো, সিকিউরিটিরা মিলে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। দুর্গা এগুলো তো ওদের কাজ, আর আমার সাথে কথা বলার জন্য তোমাকে এত কিছু ভাবতে হবে? বলো কি বলবে। অনি, আমার আজ খুব খারাপ লেগেছে। কেন? আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো, কোর্টরুমে অপমানিত হতে হলো। দুর্গা কোর্টে এরকম হয়ে থাকে, সেটা মনে রাখার কি আছে? আমি খুব দুঃখিত অনি। একবার ভেবে দেখো তো দুর্গা, আমার ওয়াইফ হওয়ার জন্য, বাবার অন্যায়ের প্রতিবাদ করার জন্য তুমি দিনের পর দিন কত অপমানিত হয়েছ। মা, বাবা, মেজমা তোমাকে কত অপমান করেছে। ওরা তো সব বাড়ির লোক, কাছের মানুষ, আর দুর্জয় রায় কে? একজন বাইরের লোকের কথা কেন এত মনে রাখবো আমি? তাও অনেক, তবে অস্বীকার করবো না দুর্গা, একটু খারাপ লেগেছিল, কিন্তু এটা তো ওনার কাজ, এর জন্য ওর টাকা পায়। থ্যাংক ইউ অনি। প্রথমে দুঃখ প্রকাশ, তারপর থ্যাংক ইউ, এত ফর্মালিটি কেন? না মানে দুর্গা, আমরা হাজবেন্ড ওয়াইফ ঠিকই, কিন্তু তার আগে আমরা খুব ভালো বন্ধু। আর কোনো এক বলিউড অ্যাক্টর কি যেন বলে গিয়েছিল যে দোস্তি মে নো থ্যাংকস নো সরি। মিহির, কি হলো মিহির? মিহির কথা বলছো না কেন? কি হলো মিহির? ডক্টর, ডক্টর, নার্স, সিস্টার, সিস্টার, মিহির, 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 কি হলো মিহির? এরকম করছো কেন মিহির? মিহির কি হলো? মহামান্য বিচারপতি আসছেন।
বসুন। যে তিনজন অপরাধী পুলিশের গোপন হেফাজতে ছিল তাদের কি কোর্টে আনা হয়েছে? আমি দুঃখিত ইওর অনার, আমাদের আরো একটু সময়ের প্রয়োজন। হ্যাঁ, কোর্টের তো অঢেল সময়, তাই আপনাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে। আপনি কেন মাঝখানে কথা বলছেন? সরি ইওর অনার, কিন্তু এরকম শিশুসুলভ আচরণ দেখে আমি বলতে বাধ্য হচ্ছি। কোর্ট যেখানে লাঞ্চ ব্রেকের সময়টা ওনাদের দিলেন, তারপরে ওনারা মাই লর্ড, মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, আমাদের কিছুটা সময় আরো দেওয়া হোক। এবার মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং আবদার করেছেন। না, আমার আবদার নিয়ে কোনো কথা নেই, কিন্তু এই যে বারবার ওনারা বলছেন খানিকটা সময়, কিছুটা টাইম, এটা ঠিক কতটা বলে দিলে পরে কোর্টের পক্ষে বড় ভালো হয়? পুলিশের যে টিম সাক্ষীদের আনতে গেছে তারা এখন কোথায়? তাদের কোর্টে এসে উপস্থিত হতে কত সময় লাগবে? মাই লর্ড, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ফোন করে দেখতে পারি। পারমিশন গ্রান্টেড, থ্যাংক ইউ। শুনি, ফোন ধরছে না দুর্গা? ফোনটাই লাগছে না। যারা গেছে নীলকে জিজ্ঞেস করে তাদের কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না? ইওর অনার, আদালতে প্রশ্নের কোনো জবাব নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিমের কাছে। প্রথমে একটা জোড়াতালি লাগানো প্রমাণ, তারপরে এই গুজুর গুজুর ফুসুর ফুসুর। ইওর অনার, আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি কিন্তু কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। এতক্ষণ কি করছিলেন? এই পাওয়াপাইগুলো তো লাঞ্চ ব্রেকও করতে পারতেন। মাইলর, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি হয়েছে আমি বলি ম্যাডাম, এরকম একটা হেভিওয়েট কেস লড়বার জন্য আপনারা বড় অনভিজ্ঞ একজনকে অ্যাপয়েন্ট করেছেন। আমাদের পাবলিক প্রসিকিউটর ম্যাডাম ভেবেছিলেন ওই ভিডিও ফুটেজ দেখে যে কেসটা একেবারে জল ভাত, কিন্তু তা তো হয় না। আমি সময় নষ্ট করার একেবারেই পক্ষপাতী নই। আমি তাই মহামান্য আদালতের কাছে কিছু একটা সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি। খুব বেশিক্ষণ সময় লাগলে আমাকে অন্তত একটু কাজ হওয়ার ব্যবস্থা করে দিন ধর্মবাদ। মানে আমার শারীরিক কন্ডিশনের জন্যই বলছি আর কি। অর্ডার, অর্ডার। ওই তো ম্যাডাম এসে গেছে। ইওর অনার, আমাদের সাক্ষী এসে গেছে, আমরা এক্ষুনি তাদেরকে কোর্টের সামনে পেশ করব। আপনার এত দেরি হচ্ছিল কেন? আপনার ফোনও লাগছে না, আমি টেনশনে পড়ে গেছিলাম। আর একটু দেরি হলে যাই হোক, ওদের নিয়ে আসছে তো। ওই কিডন্যাপারদের আনা সম্ভব নয় ম্যাডাম, কেউ ওদের খুন করে ফেলে রেখে গেছে। সোহিনী, আপনি এসব কি বলছেন? ম্যাডাম, ম্যাডাম, আমি ওখানে পৌঁছে দেখি তিনজনেই ডেড। কি করে হলো এসব, আর এখন কি হবে? ওদের সাক্ষী ছাড়া তো কেসটা কোর্টে দাঁড়াবেই না। দুর্গার গাঁট খোঁচা বুঝতে পারছি ব্রজ, কালো কোর্টে অনিতের ওই কিডন্যাপিং এর কেসটা দিয়ে শুরু করবে। এতটা শিওর হচ্ছ কি করে? আরে ওরা গেমটা ওইভাবেই সাজিয়েছে, দেখছো না দুর্জয়রায়কে কিরকম কনফিউজ করে দিচ্ছে, মানে কাউন্টার করার সুযোগই দিচ্ছে না। আরো শিওর হচ্ছে কেন জানো? দুর্গার কাছে ওই ঘটনার প্রমাণ আছে, কাল কোর্টেও সবচেয়ে বড় হাতিয়ার হবে ওই কিডন্যাপাররা। তাই তোমার কাজ হবে ওরা যাতে কোনোভাবে কোর্টে না পৌঁছতে পারে তার ব্যবস্থা করা। কিন্তু না পৌঁছলে তো দুর্গার কাছে ওদের বয়ান রেকর্ড করা আছে। আরে সেই চাপ দিয়ে জোর করে করানো হয়েছে এটা কোর্টে প্রমাণ করা যাবে, কিন্তু ওরা নিজে মুখে বললে তো সেটা হবে না। বুঝলাম।
এবার খোঁজো ওই মালগুলো কোথায়। দেশের থানার এক কনস্টেবলকে আমি ফিট করে রেখেছিলাম, ওই জানিয়েছে ইটভাটার একটা গোডাউনে ওই কিডনাপারদের লুকিয়ে রেখেছে। তারপর কি করেছো? লোক লাগিয়ে রেখেছি, 24 ঘন্টা নজর রাখছে, যদি সত্যি সত্যি ওদের বের করে আনে তাহলে একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি নিজে কিছু করতে যাও না বসো, তুমি বলো ওই কনস্টেবলকে আরো কিছু টাকা খাওয়াও, আর বলো আরো লোকজন নিয়ে ওদের একেবারে শেষ করে ফেলতে। খুন করতে বলবো? ওদের বাঁচিয়ে রেখে ক্ষতি করে লাভ তো কিছু নেই, তবে ঘটনাটা এমন ভাবে সাজাবে যাতে মনে হয় যে ওরা ওই পুলিশের পাশবিক অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তারপরে ইনভেস্টিগেশন শুরু হলে তো কেসটা আরো। কিসের কেস? যদি কনস্টেবল মুখ খোলে? খুলুক না, প্রমাণ করবে কি করে? তাছাড়া একজন অসৎ কনস্টেবলের কথা কে বিশ্বাস করবে? মহামান্য আদালতের অসীম ধৈর্য, এতক্ষণের অপেক্ষা, তারপর এখন আমার মিটিং চলছে। হ্যাঁ, আমার আর কিছুই বলার নেই, মানে আমরা যদি কখনো সময় চাই তখন দয়া করে একটু সেটাও বিবেচনা করবেন। আপনারা সময় চেয়েছিলেন, সময় দেওয়া হয়েছে, এখনো সাক্ষীদের আনতে দেরি হচ্ছে কেন সেটা জানতে পারি কি? একটা বড় অঘটন ঘটে গেছে মাই লর্ড। এতক্ষণ ধরে আলোচনা করে আপনারা এই গল্পটা ঠিক করলেন? আপনি একটু চুপ করুন। ম্যাডাম, আপনি কি বলতে চান কাঠগড়ায় এসে বলুন। তিনজন সাক্ষী, মানে ওই তিনজন কিডন্যাপারদের আমরা আদালতে পেশ করতে পারবো না মাই লর্ড। কারণ তারা তিনজনই মারা গেছে। একসঙ্গে তিনজন পুলিশ কাস্টডিতে, কি করে সম্ভব হয় এটা? এখন নিশ্চয়ই বলবেন ওই তিনজনকে খুন করা হয়েছে, আর সেই খুনটা করিয়েছেন আমার মক্কেল অভিরূপ মুখার্জি। সেটা বলার জায়গা রাখা হয়েছে কোথায়? এটা খুন না আত্মহত্যা, এটা তো বোঝাই যাচ্ছে না। অর্ডার, অর্ডার! আপনার কথায় কিছু বুঝতে পারলাম না ম্যাডাম। ইওর অনার, তিনজনের শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, গলায় ফাঁসের দাগ ছিল। পুলিশ তদন্ত করছে মিলর্ড, সত্যিটা খুব শিগগিরই সামনে আসবে। তবে আদালতের মতোই আমাদেরও একই প্রশ্ন, একসাথে তিনজন মানুষ আত্মহত্যা করবে, এটা তো মেনে নেওয়া যায় না। হতে পারে কেউ খুন করে পুরো ঘটনাটা আত্মহত্যার মতো করে সাজিয়েছে? কি বলেছিলাম আমি, ঘুরে ফিরে ঠিক এখানেই আসবে। ব্যাপারটা অত্যন্ত জটিল, কোর্ট পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্টের অপেক্ষায় থাকবে। তাহলে এই মুহূর্তে সাক্ষীদের স্টেটমেন্ট ছাড়া ভিডিও ফুটেজের আর কোনো গুরুত্ব রইল না। এবার আমার দুটো কথা বলার আছে মহামান্য আদালতের কাছে। প্রথমত, মাননীয় মুখ্যমন্ত্রী একটি ভুয়ো ভিডিও ফুটেজ দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, এবং দ্বিতীয়ত, এই সমস্ত করে উনি আমার মক্কেল শ্রী অভিরূপ মুখার্জির ভাবমূর্তি নষ্ট করছেন। ইওর অনার, মহামান্য আদালতকে আমি আরো একটা কথা মনে করিয়ে দিতে চাই। আচ্ছা, ওনারা শুরুতেই কেন সাক্ষীদেরকে এখানে পেশ করলেন না? মুখ্যমন্ত্রী একটা পেন ড্রাইভ দিয়ে
প্রমাণ দাখিল করলে পরে ভেবেছিলেন তার গুরুত্ব অনেক বেড়ে যাবে, কিন্তু তা তো হয় না। কিডন্যাপারদেরকে যখন এখানে পেশ করার কথা বলা হলো, তখন কোইনসিডেন্টলি তিনজনই আত্মহত্যা করলেন। এখন আমারও মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়, একটা পরিকল্পিত খুন, এবং এটা শ্রীমতী দুর্গা চক্রবর্তীর মস্তিষ্ক প্রসূত। অবজেকশন ইওর অনার। আর অবজেকশনের কোনো জায়গাই নেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা টিম ওয়ার্ক। অনির্বাণ আর চারুলতা মুখার্জির কিডন্যাপিংয়ের ঘটনাটা সাজানো, এটাও হতে পারে ওই তিনজন কিডন্যাপার হয়তো কোনো গ্রুপ থিয়েটারের লোক, তারা সুন্দর সাজিয়ে গুছিয়ে অভিনয় করে গেল ক্যামেরার সামনে, আর এই সমস্ত কিছুই করা হলো আমার ক্লায়েন্ট মিস্টার অভির মুখার্জিকে সারা জীবন ধরে জেলের খানি টানানোর জন্যে। আমি এই ষড়যন্ত্রের সুবিচার চাইছি মহামান্য আদালতের কাছে।